সুপ্রিয় দর্শক, এদিকে লক্ষ্য করুন, মিষ্টি কুমড়া গাছে দ্বিগুণ পরিমাণে মিষ্টি কুমড়া ধরবে একটি দ্রবণের মাধ্যমে। চলুন জেনে নেওয়া যাক। শুরুতে একটি পাত্র নিতে হবে। এবার এর মধ্যে সয়াবিন অ্যাড করতে হবে, এর সাথে কিছু পরিমাণ রাইস অর্থাৎ ভাত অ্যাড করে, এর সাথে কিছু পরিমাণ কুচি পেঁয়াজ এবং সাথে কিছু পরিমাণ ভিনেগার অ্যাড করে 500 ml পরিমাণ পানি অ্যাড করতে হবে। এবার এটি 3 দিন সময় সংরক্ষণ করতে হবে। এবার যখন 3 দিন হয়ে যাবে তখন এই দ্রবণটি প্রত্যেকটি গাছের গোড়ায় দিতে হবে, তাহলে প্রচুর পরিমাণে মিষ্টি কুমড়া হবে। ধন্যবাদ সবাইকে।